মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওমা, এরকম মন মরা হয়ে আছো কেন? আরে বাবা, ভাইকে একটু সময় দাও, দেখবে ভাই আবার হইচই শুরু করে দিয়েছে তোমায় বক্সিং ট্রেনিং দেওয়া নিয়ে। আসলে কি বলতো, একটা বড় আঘাত লেগেছে তো, স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে, তাই না? স্বাভাবিক হতে পারবে তো দিদি? আমার না কেমন ভয় ভয় করছে। ওসব নিয়ে এত ভেবো না তো, এবার বরং তুমি অন্য কিছু নিয়ে ভাবো, বুঝলে? পারমিতা বাবা, এসো এসো। আরে বাস, ফুলকিও তো এখানে রয়েছিস দেখছি। হ্যাঁ বাবা, বসো না। হ্যাঁ মা। শোনো মা, এবছরের বার্ষিক অনুষ্ঠানের দিনটা আগামীকাল ঠিক করলাম, বুঝলে? সুবিধে মতো আর কোনো দিন পাওয়া যাচ্ছে না মা। হ্যাঁ কালী, তুই তো ভায়োলিনটা ধুলে জমাচ্ছিস, কি করবি এবার বল? বাবা এটা কি করলে বলো তো তোমরা, কালকে মানে এত তাড়াতাড়ি? আরে কোনো চিন্তা নেই বৌদি, জেঠুমনি তো বলেই দিয়েছে যে আমার বৌমারা সব চ্যাম্পিয়ন, তাদের কোনো সময় লাগবে না। এক মিনিট এক মিনিট, কিসের অনুষ্ঠান হচ্ছে? ফুলকি, উপকূল পার্টির তরফ থেকে প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করা হয়, আমরা নিজেরাই নাচ গান করি, জেঠুমনি হচ্ছে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, বুঝলে? জেঠুমনির মতে এই অনুষ্ঠান করলে সকলের মন ভালো হয়, একজোট থাকা যায়, জেঠুমনি তাই তো? একদম তাই। এই অনুষ্ঠানে আগে তথা রোহিত ওরা গান করতো আর পারমিতা বেহালা বাজাতো, এবারে তমাল, পিয়াল, শানু, রোহিত সবাই গান করবে আর পারমিতা বেহালা বাজাবে। আচ্ছা ফুলকি, তুই কি করবি? হ্যাঁ তুই সবসময় নাচবি, নাচতে পারবি তো? নিশ্চয়ই পারবো জেঠুমনি, তুমি বলছো আর ফুলকি দাস পারবে না, সেটা কখনো হয়? কিন্তু আমার না খুব নার্ভাস লাগছে। আরে বৌদি, নার্ভাস লাগার কি আছে, আজকে রাত্রে তো সময় আছে, প্র্যাকটিস করে নাও। আর ফুলকি দাস তো সর্বক্ষণ নেচেই চলেছে, ওর অভ্যেস টভ্যেস লাগে না। আরেকজন আছে আমাদের, ধানু, সে কোথায়? ধানু, এ ধানু আসছি। কি হয়েছে দাদাই, ডাকছিস কেন? এই ধানু দিদি, কাল বার্ষিক অনুষ্ঠান, আমরা নাচবো। কালকে অনুষ্ঠান? সর্বনাশ! সর্বনাশ, আহা হা হা। মন থেকে বলছিস তো? না মানে আমি তো জানি তুই স্টেজে নাচার জন্য একেবারে মুখিয়েই আছিস। দেখেছো জেঠুমনি, ও কিন্তু পায়ে পা লাগিয়ে আমার সাথে ঝগড়া করছে, এরপর যদি পিয়াল আমার হাতে মার খায় তাহলে কিন্তু তোমরা কেউ আমাকে কিছু বলতে আসবে না। মারবে আবার? এই দেখবি কেমন মারটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।